كده. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وما أوتيتم من العلم إلا قليلا. সম্মানিত দীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে, আজকে আল্লামা ইমাম ইবনে উসাইম রাহমাতুল্লাহ আলাইহির কিতাব মাজালিসু শাহরে রমাদান থেকে আমাদের নবম মজলিস নিয়ে আলোচনা করব, যার বিষয়বস্তু হচ্ছে সিয়ামের হিকমতসমূহ। সিয়াম যা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, আর বাকি যে সব সিয়াম রয়েছে সেগুলি সুন্নত নফল, ফরজ হোক অথবা নফল হোক, এই সিয়ামের হিকমত বা রহস্য বা তত্ত্ব কি। আল্লাহ রাব্বুল আলামিনের দিনে রহস্য অবশ্যই আছে, দিনের প্রত্যেকটি বিধিবিধানে রহস্য রয়েছে। আজকে আমাদের আলোচনার দিন হচ্ছে সাতই রমজান, 1441 হিজরি মোতাবেক 30 এপ্রিল 2020। যেমনটা বললাম যে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সিয়ামের হিকমতসমূহ, রোজা সিয়াম আল্লাহ যে ফরজ করেছেন তাতে কি হিকমত রয়েছে। ইবনে উসাইম রহমতুল্লাহ আলাই 8টি হিকমত বর্ণনা করেছেন। এই হিকমতগুলি আলোচনার পূর্বে তিনি বলছেন যে হে আল্লাহর বান্দারা, তোমরা জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিতে এবং তার শরীয়তে হিকমত রেখেছেন, অবশ্যই তাতে রহস্য তত্ত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন তার সৃষ্টির ক্ষেত্রে হাকিম, প্রজ্ঞাবান, এবং তার সৃষ্টিতে রয়েছে হিকমত, কেন এসব সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন, প্রত্যেক সৃষ্টির সৃষ্টি করাই হিকমত রয়েছে, তেমনি শরীয়তের প্রত্যেকটি বিধানে হিকমত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে খেল তামাশার জন্য সৃষ্টি করেননি, তাদেরকে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেছেন না এমন না। আল্লাহ রাব্বুল আলামিন তার যে দিন নাজিল করেছেন তাতে যে শরীয়তের বিধিবিধান রয়েছে, তার মাধ্যমে মানুষের ঈমান বিশ্বাস শক্তিশালী হবে, তাদের ইবাদত পূর্ণতা লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই হিকমত আমরা জানি আর না জানি, যতটুকু মানুষ জানতে পারলো তো ভালো কথা, আর না জানলেও হিকমত জানার কোনো শর্ত নেই। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ হচ্ছেন মাবুদ, আল্লাহ হচ্ছেন রব, সুতরাং তিনি আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তার আদেশ নিষেধ পালন করব, আমরা সেসবের হিকমত রহস্য বুঝি আর না বুঝি। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরা বনী ইসরাইলের আয়াত নম্বর 85-তে ইরশাদ করেছেন, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে অল্পই জ্ঞান দেওয়া হয়েছে, তোমাদেরকে সামান্যতমই এলম বা জ্ঞান দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের বিধান দান করেছেন, বহুমুখী ইবাদত, এবং মানুষের জীবনে যেসব আদান প্রদানের প্রয়োজন বা যেসব আদান প্রদান মানুষ করে থাকে সেগুলিকে আল্লাহ সুশৃঙ্খল করেছেন, এবং সেগুলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পরীক্ষা করে থাকেন, বান্দার পরীক্ষা করে থাকেন যে কে
তার রবের মালিকের এবাদত বন্দিগি করছে, দাসত্ব গোলামি স্বীকার করছে, আর কে সে খেয়াল খুশির অনুসরণ করছে, কুপ্রবৃত্তির অনুসরণ করছে। যেই ব্যক্তি অন্তর খোলা অন্তর নিয়ে, প্রশস্ত অন্তর নিয়ে আর সন্তুষ্ট চিত্তে আল্লাহ রব্বুল আলমিনের বিধিবিধানগুলিকে সাদরে গ্রহণ করল এবং আল্লাহ রব্বুল আলমিনের আদেশ নিষেধকে মেনে নিল, তার শরীয়তের উপর সন্তুষ্টি প্রকাশ করল, তার রবের আনুগত্যকে মনের চাহিদা কামনা বাসনার উপর প্রাধান্য দিল, তাকেও আল্লাহ জানতে চান, আর কে এটা করতে চায় না, কে অবাধ্য তার পথ নিল আল্লাহ রব তাদেরকেও জানতে চান, পরীক্ষা করতে চান আল্লাহ রব্বুল আলমিন। জি, আল্লাহ রব্বুল আলমিন এসব বিধিবিধান দিয়ে মানুষকে কে সৎ কে অসৎ, কে অনুগত কে অবাধ্য পরীক্ষা করতে চেয়েছেন। আল্লাহ রব্বুল আলমিন মানুষের খেয়াল খুশির ওপর ছেড়ে দেননি। আল্লাহ রব্বুল আলমিনের শরীয়তের বিধিবিধানে হেকমত হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন এবাদতগুলি একই ধরনের করেননি। যে আনজা আলাল এবাদত মুতানাওয়াতান, বহুমুখী এবাদত আল্লাহ রব্বুল আলমিন সম্পাদনের নির্দেশ দান করেছেন, যাতে করে সুস্পষ্ট হয়ে ওঠে যে কে সাদরে গ্রহণ করছে, কে সন্তুষ্টি প্রকাশ করছে, কে ভালো কে মন্দ, কে বিশ্বাসী কে অবিশ্বাসী। মানুষের প্রকৃতি হচ্ছে যে মানুষ এক একজন এক এক রকম কাজ, এক এক রকম জীবনযাপন পছন্দ করে। জি, একটি পছন্দ করে আর একটিকে অপছন্দ করে, এটি মানুষের স্বভাব। আল্লাহ রব্বুল আলমিন এবাদত বন্দিগুলি যে বহুমুখী দিয়েছেন, তার কিছু এবাদত রয়েছে যেগুলির মানুষের শরীরের সাথে সম্পর্ক, অর্থাৎ দৈহিক এবাদত বা শারীরিক এবাদত, যেমন সালাত। কিছু এবাদত বন্দিগি রয়েছে যেগুলির ধন সম্পদের সাথে সম্পর্ক, যে ধন সম্পদ মানুষের কাছে অতি প্রিয়, এ ধন সম্পদের সাথে সম্পর্কিত এবাদত, যেমন যাকাত। কিছু এবাদত বন্দিগি রয়েছে যেগুলির সম্পর্ক হচ্ছে শরীরের সাথে প্লাস সম্পদের সাথে, যেমন হজ জেহাদ। কিছু এবাদত বন্দিগি রয়েছে বা আদেশ নিষেধ রয়েছে যেগুলিতে মানুষের যেগুলি প্রিয় বস্তু, মানুষের যেগুলো মনের চাহিদা, সেগুলি থেকে বিরত থাকতে হবে, যেমন সেয়াম। সেয়াম এমন একটি এবাদত যাতে যা হচ্ছে কিছু বিষয়কে পরিত্যাগ করার নাম, কিছু বিষয় থেকে বিরত থাকার নাম, যেমন সেয়ামের শাব্দিক অর্থ হচ্ছে ইমসাক, বিরত থাকা। একজন আল্লাহর বান্দা যখন এই সমস্ত বহুমুখী এবাদতগুলি যথাযথ আদায় করবে এবং সেগুলি যেইভাবে আল্লাহ চেয়েছেন সেইভাবে পূর্ণ করবে, কোনো রকমের অসন্তুষ্টি প্রকাশ করবে না, কোনো রকমের ঘাটতি করবে না, এবং সেই ক্ষেত্রে কঠোর মেহনত পরিশ্রম করবে এবং তার প্রিয় বস্তুকে সেই ক্ষেত্রে প্রয়োজনে ব্যয় করবে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এবং আল্লাহর শরীয়তের উপর সন্তুষ্ট হয়ে, সেটা প্রমাণ করবে যে সে সত্যিকার আল্লাহর বান্দা এবং আল্লাহর অনুগত এবং আল্লাহ রাব্বুল আলমিনের ভালোবাসা সে কামনা করে এবং আল্লাহ যেটাকে ভালোবেসেছে সেটাকে সেও ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলমিনের তাজিম বড়ত্ব মহত্ব তার অন্তর রয়েছে, এর মাধ্যমে বিশ্বজাহানের যিনি রব তার গোলামীর বাস্তবায়ন করে থাকে। তারপরে শেখ ইবনে সাইম রহমতুল্লাহ আলাই সেয়ামের হেকমতগুলি বর্ণনা করেছেন এক একটি করে, বলছেন যে এই বিষয়গুলি বলার পরে বলবো যে ফাইনালি সেয়াম হেকামান কাজিরাতান, সেয়ামের অনেক হেকমত রহস্য রয়েছে, যেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেয়ামের বিধান শরীয়তে দান করেছেন, তা ফরজ হোক অথবা নফল হোক। আর এইসব হেকমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের সিয়ামকে ফরজ করেছেন, বরং ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকন হচ্ছে এই সিয়াম রমাদান। সর্বপ্রথম যে সিয়ামের হেকমত শেখ বর্ণনা করেছেন, বলছেন ফামিন হেকামি সিয়ামি আন্নাহু ইবাদাতুন লিল্লাহি তাআলা ইয়াতাকাররাবুল আবদু ফিহা ইলা রাব্বিহি,
এটি হচ্ছে মহান আল্লাহর নিছক খালিস ইবাদত, যার মাধ্যমে বান্দা তার রবের সান্নিধ্য লাভ করে, নৈকট্য অর্জন করে। প্রিয় বস্তুগুলি, মনের যেগুলি চাহিদার বস্তু, সেগুলিকে পরিত্যাগ করার মাধ্যমে, পানাহার ত্যাগ করার মাধ্যমে, যৌন সম্পর্ক ত্যাগ করার মাধ্যমে, আরও যেসব প্রয়োজন মানুষের শারীরিক, সেগুলি ত্যাগ করার মাধ্যমে, যেগুলি সিয়াম পরিপন্থী বিষয়, এর মাধ্যমে একজন মানুষের ঈমানের সততা প্রকাশ পায়, পূর্ণতার গোলামি প্রকাশ পায়, এবং সে যে আল্লাহকে ভালোবাসে তার ভালোবাসা অত্যন্ত শক্তিশালী সেটা প্রকাশ পায়, এবং আল্লাহর কাছে বড় আশা রাখে এ সিয়ামের বিনিময়ে তা প্রকাশ পায়। কারণ একজন মানুষ তার প্রিয় বস্তুগুলি অতক্ষণ পর্যন্ত ছাড়বে না যতক্ষণ পর্যন্ত তার চাইতে উত্তম কিছু হাসিল করার আশা বা সম্ভাবনা না আছে। যখন একজন মুমিন জানতে পারল যে সিয়াম পালনে আল্লাহ যে সন্তুষ্ট হবেন, তার মনের চাহিদা বাসনাগুলি পরিত্যাগ করার মাধ্যমে যে সিয়াম পালন করে থাকে, এটা আমার এই পার্থিব যে মনের চাহিদা বা প্রিয় বস্তুগুলি পার্থিব যেগুলো রয়েছে সেগুলি ছেড়ে দেওয়ার চাইতে অনেক বড় পাওয়া আমার, যেটি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমি পাব। যখন এই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হবে, তখন এ সিয়াম পালনে অলস হবে না, সিয়াম পালন তার মাথা বোঝা হবে না, বরং সেটা স্বতঃস্ফূর্তভাবে আদায় করবে এবং তাতে স্বাদ পাবে, এ ক্ষুধাতে স্বাদ পাবে, পিপাসাতে স্বাদ পাবে, শারীরিক যে কষ্ট তাতে স্বাদ পাবে, এবং যতক্ষণ পর্যন্ত তার শরীরে কোনো ওজর নেই কোনো মতেই সিয়াম ছেড়ে দেবে না। এই জন্য যারা দিনদার মানুষ, আল্লাহ ভীরু মানুষ, আল্লাহ সন্তুষ্টির জন্য সত্যিকার খলুসিয়াতের সাথে সিয়াম পালন করে, তাকে যদি মারা হয়, তাকে যদি বন্দিও করা হয়, তাকে তার জীবনের ঝুঁকি থাকে যে আমাকে অনেক কষ্ট দেওয়া হচ্ছে, তারপরেও বিনা ওজরে সিয়াম ছাড়তে চাইবে না, বিনা শরীয়তি ওজরে সিয়াম ছাড়তে চাইবে না। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিকমত যা আল্লাহ রাব্বুল আলমিনের সান্নিধ্য লাভ হয় সিয়ামের মাধ্যমে, এটিকে মানব জীবনে প্রাধান্য দেওয়া দুনিয়ার তুচ্ছ স্বার্থের উপর। দুই নম্বর হেকমত হচ্ছে যে আন্নাহু সাবাবুন লিত্তাকওয়া, সিয়ামের মাধ্যমে আল্লাহ ভীরুতার তাকওয়া পরহেজগারির প্রশিক্ষণ হয়। জি জি, এই উদ্দেশ্য আল্লাহ রাব্বুল কোরআনে কারীমের আয়াত সুরা বাকারা 183 নম্বর, যেটি সিয়াম আর রমজান সংক্রান্ত প্রথম আয়াত, তাতে আল্লাহ রাব্বুল আলমিন বর্ণনা করেছেন, বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যাতে করে তোমরা সংযত হইতে পারো, পাপমুক্ত হইতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয়ে ভালো কাজ করা, আল্লাহর ভয়ে মন্দ কাজ থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ নিতে পারো। এই তাকওয়া যে সবসময় আল্লাহর ভয়ে, আল্লাহ রাব্বুল আলমিনের পাকড়াওয়ের ভয়ে, আল্লাহ রাব্বুর কাছে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে হাজির হইতে হবে, আল্লাহ রাব্বুল আলমিন জান্নাত জাহান্নাম তৈরি করে রেখেছেন চিরস্থায়ী জগতে, সেখানে আমাকে সুখ শান্তি হাসিল করতে হবে, আজাব থেকে, সাজা শাস্তি থেকে বাঁচতে হবে, এই চিন্তায় যেই ব্যক্তি ভালো কাজ করে, আর এই চিন্তায় এই ভয়ে যেই ব্যক্তি মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকে, সেই ব্যক্তি তাকে অর্জনকারী। এই সিয়ামের মাধ্যমে বেঁচে থাকার, যে পাপাচার থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ তরবিয়ত হয়ে থাকে। একজন সিয়াম পালনকারীকে ভালো কাজে নির্দেশ দেওয়া হয়েছে এবং পাপাচার থেকে বেঁচে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যেগুলি অন্য সময় পাপ নয়, অন্য সময় হয়তো জায়েজ, সেগুলি থেকেও নিষেধ করা হয়েছে। বেশ কিছু বিষয় রয়েছে যেগুলি হচ্ছে সিয়াম ভঙ্গকারী বিষয়, আর যেগুলি হারাম, সবসময় হারাম, সেগুলি তো সবসময় হারাম, সিয়াম অবস্থাতেও হারাম আর সিয়ামের বাইরেও হারাম, যদিও সিয়াম অবস্থায় সেগুলির অপরাধ আরও বেশি বেড়ে যায়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াদা কাউলা যুর ওয়া লা আমালা বিহি
والجهل فليس لله حاجة في أن يدع طعامه وشرابه যেই ব্যক্তি মিথ্যা কথা ছাড়ল না, মিথ্যা আচরণ ছাড়ল না এবং মূর্খামি ছাড়ল না, সেই ব্যক্তি পানাহার ছাড়ুক আর না ছাড়ুক আল্লাহর এই রকমের সিয়ামের প্রয়োজন নেই। যে পানাহার তো করে না, সারাদিন না খেয়ে থাকে আর পিপাসায় থাকে সিয়াম পালনে, কিন্তু সেই ব্যক্তি মিথ্যাও বলতে থাকে, মিথ্যা আচরণ করতে থাকে, মিথ্যা লিখতে থাকে আর তারপরে মূর্খামি করতে থাকে, লড়াই ঝগড়া করতে থাকে। এই জন্য সিয়াম পালনকারী ব্যক্তিকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমাকে কেউ যদি গালমন্দ করে তবু বলো যে ইন্নি ইমরিউন সায়মুন, আমি সিয়াম অবস্থায় আছি ভাই, তুমি গাল দাও আমি গাল দেব না, তুমি খারাপ আচরণ করো আমি খারাপ আচরণ করব না। জি, এটা নিজেকেও স্মরণ করিয়ে দেওয়া যে আমি সিয়াম অবস্থায় আছি, আর প্রতিপক্ষ যেই ব্যক্তি অবিচার করতে আসছে বা বাড়াবাড়ি করছে তাকেও স্মরণ করিয়ে দেওয়া যে তুমি আল্লাহকে ভয় করো, আমি সিয়াম অবস্থায় রয়েছি। তিন নম্বর হেকমত হচ্ছে যে মানুষ যখন সিয়াম অবস্থায় থাকে, যখন পেট খালি হয়ে যায়, তখন মানুষ ফ্রি হয়ে চিন্তা করার সুযোগ পায় এবং আল্লাহর জিকির আজকার স্মরণের সুযোগ পায়। আন্নাল কালবায়া তাখাল্লা ইল ফিকরি ওয়া যিকরি, সিয়াম অবস্থায় মানুষের যে কলব হৃদয় রয়েছে সেটা চিন্তা করার জন্য, হ্যাঁ, ফিকর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগি, আল্লাহ রুবুবিয়াত, আল্লাহর কাজ, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এবং আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী, আল্লাহ রাব্বুল আসমা সিফাত সব নিয়ে চিন্তা করার সুযোগ পায় এবং আল্লাহকে স্মরণ করার ফ্রি হয়ে সুযোগ পায়। কারণ হচ্ছে এই যে মানুষ যখন বেশি বেশি মনের চাহিদাগুলি পূরণ করে তখন মানুষের মধ্যে অলসতা চলে আসে। জি, পেট যখন ভর্তি করে দেয় আর যৌনা চাহিদা যখন পুরা করে তখন মানুষের মধ্যে গাফিলতি চলে আসে আর এই গাফিলতি ধীরে ধীরে অন্তরকে শক্ত করে দেয়। জি, গাফলাত কাসওয়াত পর্যন্ত নিয়ে যায়। যখন মানুষের মধ্যে উদাসীনতা চলে আসে তখন সেটা অন্তরকে শক্ত করে দেয় এবং সত্য থেকে অন্ধ বানিয়ে দেয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালকা পানাহার করতে বলেছেন। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা মালা ইবনু আদম ওয়া আন শাররান মিন বাতনিন, আদম সন্তান পেটের চাইতে খারাপ কোনো পাত্র ভর্তি করে না। দুনিয়াতে যত পাত্র আছে তার মধ্যে সবচাইতে খারাপ পাত্র হচ্ছে এই পেটের পাত্র, এটা হচ্ছে সবচাইতে খারাপ পাত্র। বেহাস বিবনে আদম লোকাই মাতুন ইউকিমনা সুলবাহু, আদম সন্তানের জন্য কয়েক লোক মা খাদ্য গ্রহণ করাই যথেষ্ট, যার মাধ্যমে সে শরীরটাকে দাঁড় করে রাখে, সে সুস্থ থাকে, সুস্থ থাকার জন্য খাওয়া। ফাইন কানালা মহালা, যদি খেতেই হয় তাহলে খুব বেশি কতটা পরিমাণ খাবে, ফসল শুনলে তো আমহি, পেটকে তিন ভাগ করে তিন ভাগের এক ভাগ খাবারের জন্য, ফসল শুনলে শারাবেহি তিন ভাগের এক ভাগ পানির জন্য, পানি পান করার জন্য, ফসল শুনলে নাফাসিহি আর তিন ভাগের এক ভাগ খালি রাখবে স্বস্তির সাথে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, আরামে চলাফেরা করার জন্য। যারা হালকা খায় তারা আরামে খাওয়া দাওয়ার পরে চলাফেরা করতে পারে, কিন্তু যারা খুব পেট ভরে খেয়ে নেই তারা খাওয়া দাওয়ার পরে আর নড়াচড়া করতে পারে না, তাদের অবস্থা খারাপ হয়ে যায়, সেটা আপনারা চোখের সামনে দেখতে পান। হাদিস ইমাম আহমদ এবং নাসাই ইবনে মাজা বর্ণনা করেছেন এবং হাদিসটি সহি। সিয়ামের চার নম্বর হেকমত হচ্ছে যে মানব সমাজে সকলেই সচ্ছল নয়, কেউ সচ্ছল কেউ অসচ্ছল। তাহলে অসচ্ছল মানুষরা, বিশেষ করে যারা দরিদ্র অভাবী, তিনবার খাবার পায় না, দুইবারও অনেক সময় খাবার পায় না, অনেক সময় ক্ষুধাই থাকতে হয়, বড় অভাবে জীবনযাপন করে, তারা তো ক্ষুধার ব্যথা বুঝে। কিন্তু একজন সচ্ছল মানুষ যে তিনবারের জায়গায় পাঁচবার সাতবার যতবার ইচ্ছা ততবার খায়, মাঝে মাঝে খেতেই আছে, পেট তাদের কখনো ক্ষুধার কষ্ট অনুভব করেনি, তারা এই আল্লাহর নিয়ামতের মর্যাদা কী করে বুঝবে?
এই যে আল্লাহ রাব্বুল আলমিনের নিয়ামত রুজি, আর রুজির প্রাচুর্য, আর রুজির এর ক্ষেত্রে সচ্ছলতা, এটি যে আল্লাহর কত বড় নিয়ামত, এটা কী করে একজন ধনী মানুষ বা সচ্ছল মানুষ অনুভব করবে যদি মাঝে মাঝে সিয়াম পালন না করে? সিয়াম পালনের মাধ্যমে বুঝবে যে গরিব দুঃখীরা কত ক্ষুধায় পিপাসায় কষ্টে থাকে, আর আমি আমার পরিবার ছেলে মেয়ে কত সুখে খাই। এই নিয়ামতের মূল্যায়ন করতে পারবে, নিয়ামতের কদর করতে পারবে, তখন নিয়ামতের সে অন্তর থেকে শুকরিয়া আদায় করবে, আর তার সাথে সাথে সমবেদনাও জ্ঞাপন করবে। আর একটি হিকমতের দিক হচ্ছে, যখন সে উপলব্ধি করতে পারবে যে আমি আমাকে আল্লাহ কত সুখে রেখেছেন, আর্থিক দিক থেকে পক্ষান্তরে সমাজের অনেক অসহায় দরিদ্র মিসকিন রয়েছে, যারা পেট পুরে খেতে পাচ্ছে না, যাদের বাড়িতে খাবার নেই, যারা কর্মহীন হয়ে রয়েছে, তাহলে তাদের পাশে দাঁড়ানো উচিত এবং তাদেরকেও এই আমার খাবারটা ভাগ বন্টন করে দেওয়া উচিত, তারাও খাবে আর আমরাও খাবো, এইরকম হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলমিন যে এই এসব নিয়ামত দান করেছেন, অনেকে পয়সার অভাবে বিবাহ করতে পারছে না। জি হ্যাঁ, তো একজন মানুষ যখন সিয়াম অবস্থায় থাকবে, সচ্ছল ব্যক্তি সপরিবারে যে থাকে এবং যে বিবাহিত, সেই ব্যক্তি তখন অনুভব করতে পারবে যে অনেক লোকেরা এইসব নিয়ামত থেকে, পানাহারের নিয়ামত থেকে, আর এই দাম্পত্য জীবনের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে রয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলমীর নিয়ামতের জন্য আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ রাব্বুল আলমী যে তার জন্য এই পথটিকে বা এই বিষয়টিকে সহজ করেছেন, তার জন্য রেজিকের রাস্তাকে প্রশস্ত করেছেন, তার শুকরিয়া আদায় করবে। এবং যখন গরিব দুঃখীদের কথা মনে আসবে ওই সময়, তখন সেই ব্যক্তি দানশীল হয়ে উঠবে, সাদকা খায়রাত করবে, যারা বস্ত্রহীন তাদেরকে বস্ত্র দেবে এবং যারা ক্ষুধার্ত তাদেরকে অন্ন দান করবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হেকমতের বাস্তবায়নের জন্য সবসময় সবচেয়ে বেশি দানশীল ছিলেন। কানান নবী সাল্লাল্লাহু আজওয়াদান নাস, নবী সাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন। ওয়াকান আজওয়াদা মায়া কোনো ফি রমাদান, তবে রমজান মাস আসলে সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন। রমজান মাস আসলে সবচাইতে বেশি দানশীল হয়ে যেতেন। হিনা ইয়ালকাহু জিবরিল, যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন, ফায়ুদারিসুল কোরআন, এবং তার সাথে কোরআন পাঠ করতেন বা তাকে কোরআন শোনাতেন। পাঁচ নম্বর হেকমত হচ্ছে সিয়ামের, যে সিয়াম হচ্ছে মানুষের নিজেকে কন্ট্রোল করার একটি মাধ্যম, নিজেকে আয়ত্তে রাখা, নিজেকে নিজের কন্ট্রোলে রাখা, কন্ট্রোল থেকে বেরিয়ে না যাওয়া, যে নিজেকে সামলে রাখতে পারছে না, এটি বড়ই মানুষের দুর্বল দিক। এই দুর্বলতা থেকে মুক্ত হওয়ার জন্য এবং নিজেকে সামলে রাখার প্রশিক্ষণের জন্যই এই সিয়ামের বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মানুষ যখন নিজেকে সামলিয়ে চলাফেরা করতে পারবে, তখন সেই ব্যক্তি জীবনে কল্যাণ হাসিল করবে, সেই ব্যক্তির কখনো অকল্যাণ হবে না। মানুষের মধ্যে খারাপ দিক রয়েছে, সেই খারাপ দিকগুলি যখন জেগে উঠবে তখন নিজেকে আয়ত্তে রাখতে পারবে, সুতরাং ধ্বংসে পতিত হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে। পক্ষান্তরে যেই ব্যক্তি নিজেকে কন্ট্রোল করতে পারলো না, কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, নিজেকে সামলাতে পারছে না, নিজের রাগ সামলাতে পারছে না, নিজের মনের চাহিদা সামলাতে পারছে না, নিজের কুপ্রবৃত্তির কামনা বাসনার ক্ষেত্রে নিজেকে সামলে রাখতে পারছে না, সেই ব্যক্তি দুনিয়া আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে। ছয় নম্বরে হিকমত হচ্ছে যে মানুষ যখন সিয়াম পালন করবে, তখন মানুষের শরীরে একটা দুর্বলতা আসবে, কমজোরি আসবে, মনের ভিতরে যে একটা শক্তি রয়েছে, যে শক্তিটা যেন চুরমার হবে, যে শক্তিটা মানুষকে অহংকারের দিকে নিয়ে যায়, দাম্ভিকতার দিকে নিয়ে যায়। আর অনেক সময় মানুষ এই জন্য সত্যকে মেনে নিতে চায় না, বাতিলের সাথ দেয়, আর মানুষের ওপর অহংকার প্রদর্শন করে। জি, কারণ ওলামারা বলেছেন যে মানুষ যখন পেট পুরে খায় আর পুরোপুরি শারীরিক চাহিদা পূরণ করে, আর তারপরে নারী সম্ভোগ করে, তখন মানুষের মধ্যে এই খারাপ চরিত্রগুলি শক্তিশালী হয়ে যায়।
অহংকার, জি, আর তারপরে আপনার দাম্ভিকতা, তারপরে নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা, ইত্যাদি ইত্যাদি, সামান্য কিছুতে উত্তেজিত হয়ে যাওয়া, নিজেকে অনেক শক্তিশালী মনে করা, নিজেকে অভাবমুক্ত মনে করা এবং সীমালঙ্ঘনে লিপ্ত হওয়া, এইসব খারাপ দিকগুলি মানুষের মধ্যে চলে আসে। পক্ষান্তরে যখন অনাহারে থাকবে শ্যামের মাধ্যমে, তখন এই খারাপ শক্তিগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যার ফলে তার দ্বারা গোনা হবে না। আর গোনহার গোনা যদি হয়তো গোনার পরিমাণ, যেসব লোকরা গোনাগার, গোনার পরিমাণ ধীরে ধীরে কমে আসবে। 7 নম্বর হেকমত হচ্ছে যে মানুষ যখন শ্যাম পালন করে, তখন সেরা উপসেরাগুলি যে শরীরে রয়েছে, যেগুলি দিয়ে রক্ত চলাচল করে শরীরে, সেই সেরা উপসেরাগুলি সংকুচিত হয়ে আসে। শাইখ ইবনে উসাইম বলছেন, আন্না মাজারিয়া দামে তাদিক বিসবাবিল জুই ওয়াল আতাশ। মানুষ যখন ক্ষুধাই থাকে আর পিপাসায় থাকে, তখন রক্তের নালীগুলো, সেরা উপসেরাগুলো সংকুচিত, সংকীর্ণ হয়ে আসে। যখন সংকুচিত হয়ে আসে, তখন শয়তান আর তার শরীরে রক্তের সাথে চলাচলের তেমন সুযোগ পায় না। কারণ শয়তান সম্পর্কে হাদিসে রয়েছে যে ইন্না শয়তান ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ্দাম, শয়তান আদম সন্তানের রক্তের সাথে চলাফেরা করে। তাহলে এই রক্তের নালীগুলি যখন সংকীর্ণ হয়ে যায়, তখন শয়তানের রাস্তাও সংকীর্ণ হয়ে যায়। শয়তান তখন আর বেশি সুযোগ করতে পারে না আদম সন্তানকে পথভ্রষ্ট করার জন্য, পাপে লিপ্ত করার জন্য, তাদের দ্বারা কোনো অন্যায় কাজ করানোর জন্য, অথবা তাদেরকে ফরজ ওয়াজিব থেকে, ইবাদত বন্দেগী থেকে গাফেল করার জন্য। যখন এই রকমের শক্তি তৈরি হয়, তখন মানুষ শয়তানের অনিষ্ট থেকে বেঁচে থাকে, পাপাচার থেকে বেঁচে থাকে। এই মর্মে সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলছেন, ইয়া মাআশারাশ শাবাব, হে যুব সমাজ, মানিস্তাতা মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যেকার যার কাছে বিয়ের শক্তি সামর্থ্য আছে, যৌন শক্তির সাথে সাথে আর্থিক শক্তি আছে, যে একটা পরিবারকে বা একজনকে নিয়ে আসলে তোমার জীবন সঙ্গিনীকে তুমি ভরণ পোষণ দিতে পারবে, এটি হচ্ছে ব্যয় বহন, যে ফরজ, তার ক্ষমতা থাকা, বাদ যার যৌন শক্তির সাথে সাথে আর্থিক শক্তি রয়েছে, ফালিয়া তাযাওয়াজ, সে যেন অবশ্যই বিবাহ করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিবাহ করলে কি হবে, চক্ষু নত হয়ে যাবে বা দৃষ্টি নত হয়ে যাবে, ও আহসানু লিল ফারজ, আর লজ্জায় স্থান সুরক্ষিত হবে। অমাল্লাম ইয়াস্তাতি, আর কেউ যদি বিয়ে না করতে পারে, তাহলে বিয়ের বিকল্প হচ্ছে, বিয়ে না হলে যে পাপের সম্ভাবনা রয়েছে, শয়তান বেশি সুযোগ নিতে পারে, এই শয়তানকে সুযোগ দেব না, সেজন্য কি করতে হবে, ফালেই হেবি সম, যদি কেউ বিয়ে না করতে পারে, তাহলে সে যেন শ্যাম পালন করে। ফাইন্নাহু লাহু বিজাউন, কারণ শ্যাম তার যে যৌন শক্তির সক্রিয়তা রয়েছে, সতেজত রয়েছে, সেটাকে দমন করে দেবে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। সুতরাং শ্যাম যা বোঝা গেল, যে শ্যাম যে মানুষকে শয়তান পাপের দিকে নিয়ে যায়, এই রাস্তা থেকে বিরত রাখবে, পাপের কামনা বাসনা কমে আসবে, আর পাপের যে খারাপ শক্তিগুলি মানুষের শরীরে রয়েছে, সেই শক্তিগুলি দুর্বল হয়ে যাবে। 8 নম্বর হেকমত শেখ ইবনে উসাইম রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, সেটি হচ্ছে স্বাস্থ্যগত হেকমত। বলছেন, অমিন হেকামি সিয়ামে মা ইয়াতারাত্তাবু আলাইহি মিনাল ফাওয়াইদি সাহিহা, সিয়াম পালন করলে স্বাস্থ্যগত অনেক উপকারিতা রয়েছে। জি হ্যাঁ, যেটা খাবার কমালে হয়ে থাকে, এবং পাকস্থলীকে, যে খাবার গ্রহণ করেছে পাকস্থলীকে যদি একটু আপনি রেস্ট দেন, তাহলে হবে বিশেষ সময়ের জন্য, জি, বেশ কিছু সময়ের জন্য আপনার পাকস্থলীকে একটু আরাম দিতে হবে। এই জন্য একজন চিকিৎসক এই ক্ষেত্রে বলছেন, যে এই বিষয় নিয়ে বেশি আলোচনা করেন, যে যদি সবসময় খেতে থাকেন, তো আপনার পেটটা কখন আরাম পাবে। জি, এটি কোরআনে হাদিসের কথা, এটি হচ্ছে কোরআন সুন্নার কথা, এবং এটি হচ্ছে সিয়ামের হেকমত,
যে সবসময় যদি খাবার খেতেই থাকেন তো আপনার তাহলে মেশিন তো চলতেই আছে, যে হজমের মেশিন আছে সেটা চলতে আছে, তাহলে আপনার যে হজমের যন্ত্র যেগুলি রয়েছে পেটে সেটা কখন বিশ্রাম পাবে? তো বিশ্রাম পাচ্ছে না। আপনার শরীর বিশ্রাম চায়, আপনার চক্ষু বিশ্রাম চায়, আপনার হাত পা বিশ্রাম চায়, এমনকি মানুষের যেসব মেশিনারি রয়েছে সেগুলিও বিশ্রাম চায়, কিন্তু আপনার পেটটাকে আপনি বিশ্রাম দেবেন না। তো এই বড় একটা বিশ্রাম দেওয়া হচ্ছে আপনার সিয়াম পালন করা, যে দিনে 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা পানাহার থেকে বিরত থাকার মাধ্যমে পাকস্থলীকে আর যেসব হজমকারী মেশিন রয়েছে, যন্ত্রপাতি রয়েছে, সেগুলিকে আরাম দেওয়া, আর এর মাধ্যমে শরীরের অনেক উপকারের দিক রয়েছে। শরীরে যেসব ক্ষতিকর দিকগুলি জমে গিয়েছিল, বেড়ে গিয়েছিল, সেগুলি শুকিয়ে যাওয়া, সেগুলি কমে যাওয়ার, সেগুলি শেষ হয়ে যাওয়ার একটা বা শেষ করে দেওয়ার, সেগুলিকে ধ্বংস করার একটি বড় উপায়। আল্লাহ রাব্বুল আলামিন যে এছাড়াও কত হেকমত রহস্য রেখেছেন তার ইবাদত বন্দেগীতে, যা মানব জাতির জন্য অত্যন্ত উপকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেমন তার সৃষ্টিকালে অনেক উপকারী বস্তু সৃষ্টি করেছেন, খালাকালাকুম মা ফিল আরযি জামিআ, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শরীয়তের যে বিধিবিধান দিয়েছেন তাতেও আমাদের বহুমুখী মুখী উপকার রয়েছে, আর তাতে আমাদের ইহকাল পরকালে সার্বিক কল্যাণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার দিন সঠিকভাবে বুঝার, দিনের জ্ঞান অর্জনে তৌফিক দান করেন, এবং আমাদেরকে তার শরীয়ত উপলব্ধি করার এবং শরীয়ত সম্পর্কে গভীর জ্ঞান অর্জনে তৌফিক দান করেন। আমাদের দিন দুনিয়ার সার্বিক সমস্যার যেন সমাধান করে দেন, আমাদেরকে আল্লাহ যেন ক্ষমা করে দেন, আমাদের পিতামাতাকে যেন ক্ষমা করে দেন, আমাদের পূর্বপুরুষ যারা ইমানের অবস্থায় চলে গেছে তাদেরকে যেন ক্ষমা করে দেন, সমস্ত মুসলিম যারা পৃথিবীতে আছে এবং আসবে তাদের সকলকে যেন তার রহমতে ক্ষমা করে দেন। ইয়া আরহামার রাহিমিন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ما علمنا منه ما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه ما لم نعلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।